কলোনিতে কি হতো, যদি কারেন্ট চলে যেত সবাই কিন্তু নিচে খেলাধুলা করতো বা ইয়ে করতো, আড্ডাবাজি করতো। সো এক ঘন্টা কারেন্ট চলে গেল, পরে যখন কারেন্ট এলো তখন আমি হচ্ছে একটু দূরে, মানে বাসা থেকে একটু দূরে, পরে ফ্রেন্ডের বাসায় বললাম তাহলে একটা কাজ করি তোর রুমে তোর বাসায় যাই। বাসায় বেডরুমে ঢুকে অনেকক্ষণ তাকায় দেখি অনেকগুলো ছবি, সুন্দর সুন্দর ছবি লাগা। পরে আমি বললাম যে দোস্ত এটা কার ছবি, বলে আমার। আমি সাই বলে এই মানে আমি মানে বিশ্বাস করতে পারছি না এটা ওর ছবি, আবার ওর মতো দেখা যাচ্ছে, মানে দেখতে মনে হচ্ছে ও। ও আমাকে বললো দোস্ত এটা ছবি তুলছি, এটা 4,500 টাকা লাগবে, তাহলে ছবি তুলতে পারিস। পরে আমি আমার বোনের থেকে, তারপর মার থেকে, তারপরে ভাইয়ার থেকে এরকম নিয়ে আমি 4,500 টাকা নিয়ে ফটো সেশন করলাম। এই থেকে আসলো ছবি তোলা। পরে ও আমাকে নিয়ে বেশ কয়েকটা জায়গায় গিয়েছিল র‍্যাম্পের শো করানোর জন্য।